দুঃখের মর্মান্তিক ঘটনা। বাড়িতে জলের পাত্রে পড়ে মর্মান্তিক মৃত্যু হল দুই বছরের এক শিশুকন্যার। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে সোনামুড়ার ময়নামা গ্রাম পঞ্চায়েত এলাকা দুই নং ওয়ার্ড এলাকায়। পরিবারের অজান্তে ঘটে এই দুর্ঘটনা। সোনামুড়া হাসপাতালে নেওয়ার পর মৃত শিশুটিকে ঘোষণা করেন মৃত চিকিৎসক। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোট একটার ভিতরে আটকে গেছে, ছোট একটা ফিল্টার ভিতরে না মিশে পড়ে গেছে, পাড়ে উপর দিকে ছিল, এরাই উড়েছে, উড়ে দিকে সাথে সাথে ছেলেরা মারা গেছে। পরে মারা গেছে না গেছে একটা সন্দেহমূলক ভাবে হসপিটাল পাঠাতে বাধ্য হয়েছে, কারণ আর নিজে রিস্ক নিছে না, কারণ এই কারণে বাচ্চার বয়স কত? 2 বছর।